প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন খ্যাতিমান মনোরোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার ঝুনু শামসুন নাহার 1956 সালের চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1983 সালে সোফিয়া মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ম্যাডাম, এই যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, আমরা বুঝতে পারছি যে একটা কোনো একটা আঘাত, তার মানসিক একটা আঘাত, সেই আঘাতের ফলে তার যে মানসিক চাপ তৈরি হয়, সেই চাপের ফলে কিছু ডিসঅর্ডার বা সমস্যা তৈরি হয়, সেটার ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করতে চাই। তো কমনলি এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার মানে কি এবং কী কী ক্ষেত্রে এই স্ট্রেসটা তৈরি হয়? আচ্ছা, আপনি খুব ভালো বলেছেন, এটা আজকাল আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে স্ট্রেস মানে চাপ অনেক রকমের আছে এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এই চাপটা এক্সট্রাঅর্ডিনারি স্ট্রেস। সাধারণ জীবনে যে চাপগুলো ঘটে, যেমন পরীক্ষা খারাপ করা কিংবা প্রেমে ব্যর্থতা কিংবা বেকারত্ব, এগুলোর থেকে এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের চাপ ভিন্ন রকমের। যেমন আমরা বলি যে ম্যানমেড ডিজাস্টার কিংবা ক্যালামিটি, ন্যাচারাল ক্যালামিটি যদি হয়, যেমন আমরা দেখেছি যে রানা প্লাজা যে আমাদের ধ্বংস হলো, ধ্বংসস্তূপ হলো, ভেঙে পড়লো, সেখানে যে অনেক মানুষ যে এই চাপের মধ্যে পড়লো, তাদের যে অনেক ক্ষতিগ্রস্ত হলো, কিংবা কোনো সাইক্লোন কিংবা সিডোর কিংবা ওয়ার্থকোয়েক, এই যে বড় কোনো অগ্নিকাণ্ড, বড় অগ্নিকাণ্ড, কিংবা যদি একজন মানুষ যেমন রেপ কিংবা কোনো মেয়ে অ্যাসিড বার্ন হলো, রেপড হলো, এই চাপগুলো, এই স্ট্রেসগুলো কিন্তু এক্সট্রাঅর্ডিনারি স্ট্রেস। এবং এই স্ট্রেসের ফলে আমাদের যে স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার হয়, চাপজনিত যে সমস্যা হয়, সেগুলোকে আমরা বলি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার অথবা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই যে আপনি বলছিলেন যে ঘটনাগুলি, এটা মাস পিপল বা অনেক সংখ্যক মানুষও ভিকটিম হতে পারে, আবার ইন্ডিভিজুয়ালও একজন ভিকটিম হতে পারে, যেটা আপনি ধর্ষণের ক্ষেত্রে বলছেন। তো এই ক্ষেত্রে একজন ভিকটিম, ধরেন তাজরিন বলেন কিংবা রানা প্লাজা বলেন কিংবা কোনো একটা বস্তিতে যে বিশাল এরিয়া জুড়ে আগুন লেগে যায়, এদের মধ্যে সবার তো সমস্যা হয় না বা ডিসঅর্ডার হয় না, কারো কারো হয়। এই ডিসঅর্ডার হলে কী ধরনের প্রবলেম হয় এবং সেটা বোঝার উপায় কী? এই ডিসঅর্ডারগুলো হলে মানুষজন খুব আতঙ্কগ্রস্ত থাকে। একজন মানুষের মধ্যে যখন আমরা এই অসুখটা দেখতে পাই, তখন দেখি সে তার মধ্যে একটা ইন্ট্রুসিভ জিনিস হচ্ছে, মানে সবসময় সে তার মনের মধ্যে ফ্ল্যাশব্যাক হচ্ছে, বুঝি এই ঘটনাটা এখন আমার সাথে ঘটছে, কিংবা তার দুঃস্বপ্ন দেখে, কিংবা তার মনে হয় যে আমার সঙ্গে এগুলো ঘটছে, মেমোরিতে আসে, সে সবসময় একটা আতঙ্কগ্রস্ত, ভীতিগ্রস্ত থাকে, অল্পতেই সে চমকে ওঠে, তার মধ্যে ফিজিওলজিক্যাল রিয়াকশন, খুব সোয়েটিং কিংবা অন্য কিছু দেখা যায়, এবং সেই সাথে দেখা যায় যে সে অ্যাভয়েড করছে সেই সিচুয়েশনটাকে যেখানে তার এই দুর্ঘটনাটা ঘটলো। যেমন একটা মেয়ের হয়তো লিফটে রেপড হয়েছিল, সে লিফট অ্যাভয়েড করবে, কিংবা রানা প্লাজায় যে ধ্বংসস্তূপ যে মধ্যে যে ছিল, সে ওই রানা প্লাজা কিংবা কোনো বিল্ডিংয়ের কাছে যেতে সে ভয় পাবে, এরকম অনেক অ্যাভয়েডেন্স সিমটমসও হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যে তাদের কিন্তু মেমোরি লস হয়, মানে ওই যে সময়টা কী ঘটেছিল কিংবা রেপ করার সময় রেপিস্ট কী করেছিল, কী জামা পরেছিল, সেটাও দেখা যায় যে অনেক সময় ভুলে যাচ্ছে। এই জন্য কিন্তু মেমোরি লসটাও কিন্তু এই সময় আমরা দেখি, আমরা বলি ফ্র্যাগমেন্টেড মেমোরি, কিছু বলতে পারছে, কিছু বলতে পারছে না। এইসব বিভিন্ন পরিস্থিতি থেকে ঘুমের ব্যাঘাত, তার দুঃস্বপ্ন, তার এক কথা, তার সেই ঘটনার কথা বারবার ফিরে আসা, তার কিছু ফিজিওলজিক্যাল রেসপন্স, এগুলো দেখে আমরা ডায়াগনোস করতে পারি যে সে এই ধরনের চাপজনিত অসুখে ভুগছে। এর ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা শুনবো, তার আগে যদি একটু বলেন, একজন মানুষ যদি একটা দুর্ঘটনা ঘটলে, আমরা দৈনন্দিন জীবনেও তো অনেক চাপের সম্মুখীন হই, যেটা আপনি বলছিলেন যেটা সাধারণ এরকম এক্সট্রাঅর্ডিনারি না, তারপর আমরা সেটা নিয়ে একটু বা নানা রকমের সমস্যা ফিল করি,
এইরকম গুরুতর সমস্যা যদি হয়, তাদের লাইফস্টাইল কিংবা তাদের কাজকর্ম, স্বাভাবিক জীবনযাপনে সেটা কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে? এটা তো খুবই নেতিবাচক প্রভাব ফেলে, কারণ যার এরকম অসুখ হয় সে সব নেগেটিভ চিন্তা করে। সে মনে করে যে পৃথিবী হচ্ছে আমার জন্য ভয়ঙ্কর, কিংবা ওই জায়গায় গেলেই আমার এরকম ঘটনা ঘটবে। তারপর সে আইসোলেটেড থাকে, সে কাউকে বিশ্বাস করে না, ট্রাস্ট করতে পারে না। পরবর্তীতে তার মধ্যে দেখা যায় যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার, বিষণ্ণতা, এগুলোর সিমটমসও চলে আসে, আত্মহত্যার প্রবণতাও চলে আসে। সে নিজেকে অপরাধী মনে করে, গিল্ট ফিলিং হয় তার। একজন মেয়ে রেপড হয়েছে, সে তো এটা তো তার দোষ ছিল না, কিন্তু সে নিজেকে গিল্টি ফিল করতে থাকে, আইসোলেটেড হয়ে যায়, তার জীবনযাত্রায় নানা ডিসফাংশনাল জীবনযাত্রা হয়ে যায় তার জন্য। এক্ষেত্রে আপনারা কী করেন, করণীয় কী? এই ক্ষেত্রে আমাদের করণীয়, যখন একজন আসছে আমাদের রুগী, সে যদি খুব এক্সাইটেড থাকে, অ্যাজিটেটেড থাকে, আমরা প্রথমে তাকে কিছু ওষুধ দিতে পারি, ওষুধ দিয়ে কিছুটা কাম করতে পারি। কিন্তু এই ধরনের অসুখের কিন্তু মেইন চিকিৎসা হচ্ছে সাইকোলজিক্যাল ইন্টারভেনশনস, কাউন্সেলিং সেশন, লম্বা সেশন, আমরা যে বলি লং সেশন দিই। লং সেশনে আমরা তাকে, তার কথাবার্তা শুনি, তাকে বোঝার চেষ্টা করি এবং তার মনোবল বৃদ্ধি করার চেষ্টা করি। কারণ সে যে দোষী না, এই যে এখানে আরও অনেকে এরকম পরিস্থিতির শিকার হয়েছে এবং সে এখান থেকে কীভাবে বেরিয়ে আসতে পারে, এবং কোনো এক জায়গায় গেলেই যে এই ঘটনাটা ঘটবে, যে লিফটে গেলেই তার অবমাননা হবে, এইটা না, এটা যদি সে না মনে করে, সেজন্য আমরা তাকে গিয়ে লিফটে নিয়ে যেতে পারি, কিংবা ওই বিল্ডিংয়ের কাছে গেলেই যে তার সেই বিল্ডিং ধসে পড়বে সেটা যদি না মনে করে, সেই জন্য আমরা সেখানে গিয়ে এক্সপোজার থেরাপিও দিয়ে থাকি, এবং তার মনোবল বৃদ্ধির জন্য আমরা নানা রকমভাবে তার রিল্যাক্সেশন থেরাপি, তার মোটিভেশন, তার মেন্টাল বুস্টআপ ইত্যাদি আমরা করে থাকি। এটা কাউন্সিলিং করে আপনারা এভাবে একটা বললেন, যদি তার ওষুধের প্রয়োজন হয়, এখানে কাউন্সিলিং এবং তার যে মেডিকেশন, এই দুইটার কোনটার গুরুত্ব বেশি এবং কখন মেডিকেশনে যান? আমাদের কাছে একজন আসলো, এক পেশেন্ট, এতই অস্থির, এতই অ্যাজিটেটেড, এতই অ্যাংশাস, তার ঘুম হচ্ছে না, সেই সময় কিন্তু সে কাউন্সেলিংটা রিসিভ করতে পারে না। কাউন্সেলিং তো হবে হচ্ছে ওয়ার্কিং টুগেদার, আমি এবং আমার ক্লায়েন্ট একসঙ্গে মিলে কাজ করব। আমি তাকে কিছু কিছু অ্যাডভাইস দিব, কিছু অ্যাডভাইস না, কিছু সাজেশনস দিব, অপশনস দিব, সিদ্ধান্ত সে নেবে। কিন্তু সেই অপশনস, সাজেশনস অ্যাকসেপ্ট করা, সেই মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা, সেই জন্য তার মনের একটা স্টেবিলিটি দরকার। কিন্তু একজন রুগী, সে বসতেই পারছে না, অ্যাংজাইটি ফিল করছে, ঘুমাতে পারছে না, সারাক্ষণ হাঁটাহাঁটি করছে, সেই মুহূর্তে আমরা তাকে কিছু ওষুধ দিয়ে, তাকে কিংবা গভীর বিষণ্ণতায় আছে সেই সময় তাকে আমরা অ্যান্টি অ্যাংজাইটি, অ্যান্টি ডিপ্রেশান্ট কিংবা কিছু স্লিপের মেডিসিন দিয়ে আমরা তাকে নর্মাল করার চেষ্টা করি। তারপর সে যখন আমাদের লম্বা সেশন, তো অ্যাটলিস্ট 45 মিনিট থেকে 50 মিনিট সেশন হয়, সেই সময়টা সে যখন বসে থাকতে পারবে, আমাদের কথা কিছু শুনতে পারবে, তখনই আমরা লম্বা সেশনে, লং সেশনের ব্যবস্থা করি, যেটা কাউন্সেলিং সেশন। কাউন্সেলিং সেশন হচ্ছে এরকম যে রুগী নিজেই তার সমস্যার কথা বুঝতে পারবে এবং নিজেই সমস্যার কথা বুঝতে পেরে নিজেই তার সমস্যার সমাধান করবে। আমি তার সমস্যার সমাধানটা করে দেব না, আমি তাকে নিজেকে বুঝতে সাহায্য করব। তাকে সে জানি নিজেকে বুঝতে পারে, তার নিজের সমস্যা জানি বুঝতে পারে এবং সেইভাবে সে যাতে এখান থেকে বেরিয়ে আসতে পারে। একজন মানুষ যখন এরকম স্ট্রেস ডিসঅর্ডারের মধ্যে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হন, এর মধ্যে অনেকে সচেতনতার অভাবে, যেমন ধরেন এই যে তাজরিন ফ্যাশন কিংবা ওই যে রানা প্লাজা গার্মেন্টস কর্মীরা, খুব সাধারণ শ্রেণীর যারা ভিকটিম হন, তারা অনেকে বোঝেনও না যে এখানে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যেতে হবে। আবার অনেকে যারা ধর্ষণের শিকার হন, তারা লজ্জায় হোক, বিভিন্ন কারণে হোক, এক্সপোজড হতে চান না বা যেতে চান না। সেই ক্ষেত্রে তারা যাতে আসেন, সেই বিষয়ে আপনার পরামর্শ কী? এটা আমি বলতে পারি, আমি একটা এনজিওর সঙ্গে একবার কাজ করেছিলাম, রানা প্লাজা, যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের সঙ্গে। সেখানে আমি একসঙ্গে অনেকের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম, অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি, এবং তাদের মধ্যে আমি দেখেছিলাম অনেক দিন পরেও তাদের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের সিমটমগুলো রয়ে গিয়েছে। তখন আমি কী করলাম, আমি তো রিসার্চ করলাম সেই প্রজেক্টে, এবং তখন আমি কী করলাম, তাদেরকে নিয়ে গ্রুপে বসলাম। গ্রুপে বসলে একটা জিনিস ভালো হয় যে তারা মনে করে যে আমি একাই না, আমার সঙ্গে আরও অনেকে আছে, এই সমস্যার মধ্যে আছে, এই নৌকার মধ্যে আমিও আছি, আমার জাহাজের মধ্যে আমিও আছি, আরও অনেকে আছে, তাই না? এই জন্য আমাদের মনে হয় যে আমরা ফেলো ফিলিংস, বিলঙ্গিংনেস থাকে। সেটাতে একটা সুবিধা হয় যে আমি যখন একই সঙ্গে তাদেরকে সাজেশনস দিলাম, একই রকমের তারা
সমস্যার মধ্যে পড়েছে এবং আমরা তাদেরকে রিল্যাক্সেশন থেরাপিও দিই। রিল্যাক্স করা আমরা ডিপ ব্রিদিং, মাস্কুলার রিল্যাক্সেশন কিংবা কিছু ইমেজারি দিয়ে, কিছু সুন্দর কল্পনা দিয়ে আমরা তাকে রিল্যাক্স করার চেষ্টা করি। এবং সেখানে আমি দেখেছি যে ওষুধ এবং এই যে গ্রুপ থেরাপির মাধ্যমে আমি কিন্তু বেশ উপকার পেয়েছি, ভালো রেজাল্ট পেয়েছি। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি এরকম যারা ভিকটিম হয়েছেন আনফরচুনেটলি, তারা এরকম চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরত আসবেন, এই প্রত্যাশা। আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বড় বড় মানসিক আঘাত, যেটাকে বলছিলেন পোস্ট ট্রমাটিক স্ট্রেসের ফলে যে ডিসঅর্ডার হয় তখন করণীয় কী, সে বিষয়ে একটি প্রয়োজনীয় আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে ব্যায়ামভিত্তিক নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। লোয়ার ব্যাকটাকে মেনটেনেন্স অথবা স্ট্রং করার জন্য যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা বলেছি ওয়ারিয়র পোজ। আমরা করেছিলাম ওয়ারিয়র পোজ, করেছিলাম স্ট্যান্ডিং অবস্থায়। আজকে ওয়ারিয়র পোজটা এই সিকোয়েন্সে, মানে আস্তে আস্তে আমরা যে জিনিসটা করবো ওয়ারিয়র পোজটাকে আমরা করবো সিটেড অবস্থায়। আপনি দেখুন যে কীভাবে আমরা ওয়ারিয়র পোজটা করছি। রেডি? ইয়েস। আমরা স্ট্যান্ডিং অবস্থায় যে জিনিসটা করেছিলাম সেম থিং উই আর ডুইং, কিন্তু এটা হবে সিটেড অবস্থায়। নি ব্যান্ড অবস্থায়, একটা নি সামনের দিকে থাকবে। ওকে, আর যে পাটা সামনের দিকে আছে অল্টারনেট হ্যান্ড দিয়ে শুরু করতে হবে। ওকে, রেডি, গো, ব্রিদ ইন, ইয়েস, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন। ওকে, এই অবস্থায় স্ট্যান্ড স্টিল ফর 30 সেকেন্ডস এবং হাতটা যতটুকু সম্ভব টাইট করে উপর দিকে ওঠানোর ই করবো, চেষ্টা করবো। যেহেতু সিটেড অবস্থায় আছেন, আপনি কিন্তু টেন্স করতে পারছেন না নিচেরটা, কারণ যদি আপনি নিচেরটা উপর থাকা যদি দুই দিকে এই চারটা মানে ই করতে থাকেন হবে না। এই জন্য ইটস মোর ব্যালেন্সিং। ক্লিয়ার? ওকে, গো ডাউন। ওকে, অল্টারনেটিভলি, ওকে, রেডি, গো, ওয়ান, ওকে, ডাউন, ওয়ান, down, one, okay, stretch down, yes, go, okay, same thing, এই জিনিসটা যে জিনিস জিনিসটা করছে এটা আপনার থাই মাসেলে, মানে স্ট্যান্ডিং অবস্থা হচ্ছে বেশি প্রেশার এটা ফেলছে, লোয়ার ব্যাকটা বেশি অ্যাক্টিভ হচ্ছে, দ্য রিজন ইস আপনি সিটেড পজিশনে আছেন। এবং দ্য সেম টাইম ইটস এ কম্বিনেশন অফ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্ট্রেংথেন এক্সারসাইজ। ওকে, দেন এটার পরে যে জিনিসটা করবেন সেটা সিকোয়েন্স আমরা মিলাচ্ছি, যেহেতু এক্সারসাইজ আমরা আগে করেছিলাম এই জন্য এটার মাধ্যমে ওই এক্সারসাইজ আমরা রিপিট করে করে দিচ্ছি। এটাকে আমরা বলি হচ্ছে ক্যাট পোজ, মডিফাইড ক্যাট পোজ। ওকে, রেডি, ইয়েস, ওকে, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন। এরপরে স্টে দেয়ার ফর 30 সেকেন্ডস, এটা যে জিনিসটা হবে ইউ উইল বিকাম কমপ্লিটলি রিল্যাক্স। আমরা সিকোয়েন্স অনুযায়ী জিনিসটা যেটা করছি, ওকে, মাথার উপরে ওঠো, সিকোয়েন্স অনুযায়ী জিনিসটা যেটা এটা করছি, যেহেতু এটা এর আগে আমরা দেখেছিলাম এই জন্য সিকোয়েন্সের এই সিকোয়েন্সটা আমরা এটা দিয়ে করলাম, যে এর পরই জিনিসটা করতে হবে, তাহলে আপনাদের বুঝতে জিনিসটা সুবিধা হবে। প্রিয় দর্শক, আমরা জানি কিডনি রোগীদের খাবার দাবারের বেলায় অনেক সতর্ক থাকতে হয়, তাই চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি কিডনি রোগীরা কি খাবেন কি খাবেন না। দর্শক, আজকাল অনেক বেশি ভেজাল খাবার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রেশার ছাড়াও আর বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের চারপাশে কিডনি রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তাই আমরা অবশ্যই ডায়েটিশিয়ান হিসেবে এই বিষয়টিকে অনেক গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি, যে একজন কিডনি রোগী যখন সে বুঝে গেল যে তার কিডনিতে সমস্যা, তখন আসলে সে কীভাবে তার খাওয়াটিকে মেনটেন করবে। কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলার আগে আমি একটি কথাই বলবো, যে এই ডায়েটটি একেবারেই স্বতন্ত্র, অর্থাৎ প্রত্যেকটা রোগী ভেদে কিন্তু ডায়েটটি নির্ভর করে ভিন্নতা। তবে হ্যাঁ, জেনারেল গাইডলাইন যদি আমাকে দিতে হয়, একটি কিডনি রোগীর প্রথমেই দেখতে হবে তার ক্রিয়েটিনিনের মাত্রা রক্তে কতটুকু আছে, এছাড়া আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তাকে রিপোর্ট দেখিয়ে নিয়ে তার ডায়েটটিকে ঠিক করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলে থাকি যে প্রোটিন নিয়ন্ত্রণ হচ্ছে সবার আগে জরুরি, এবং
এই একটি রোগীর ওজনের সাথে ভিত্তি করে আমরা সাধারণত প্রোটিনটিকে হিসাব করে থাকি। তবে সাধারণভাবে ডাল, ডাল জাতীয় যে কোনো খাবার, বাদাম এবং বিচি, অর্থাৎ যেই বিচিগুলোকে আপনারা রান্না করতে পারেন, যেমন মটরশুঁটি, কাঁঠালের বিচি, সিমের বিচি, এই জাতীয় সেকেন্ড ক্লাস প্রোটিনকে কিডনি রোগীদের জন্য অ্যাভয়েড করা অবশ্যই একান্ত প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে লবণ, অর্থাৎ আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার খাবারে যেন কোনো বাড়তি লবণ বা টেবিল সল্ট না থাকে। এক্ষেত্রে অনেকেরই একটি ধারণা হচ্ছে লবণটিকে হয়তো তেলে বা ভেজে গ্রহণ করলে খুব একটি ক্ষতি হয় না, বাট এটা একান্তই ভুল, কেননা আপনাকে এক্সট্রা লবণ কোনোভাবেই, সেটি তেলে বা ভেজে অথবা যে কোনোভাবেই, আপনাকে অ্যাভয়েড করতে হবে। তবে এক্ষেত্রে লবণের মাত্রা অবশ্যই আপনার রক্তের সোডিয়ামের উপর ডিপেন্ড করে নির্ধারণ করতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কিডনি রোগীদের জন্য পানি। যখন দেখা যায় আপনি একজন চিকিৎসকের কাছে যাওয়ার আগে বুঝতে পারলেন যে আপনার কিডনিতে সমস্যা, অনেকেই পানি খাওয়ার মাত্রা বাড়িয়ে দেয়। তাদের ধারণা, হয়তো বেশি পানি খেলে আমার কিডনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল, কেননা অসুস্থ কিডনিকে আপনি যত বেশি পানি খাবেন তত তার ফাংশন বেশি করতে হবে এবং সে আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তাই কিডনি রোগীদের উদ্দেশ্যে বলছি, সাধারণত এটি অবশ্য আমরা রিপোর্ট দেখে বিচার করে থাকি, বাট অ্যাট এ গ্লেন্স যদি জানতে চান যে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 লিটারের উপর কোনোভাবেই পানি বা অন্য কোনো তরল খাওয়া যাবে না। এক্ষেত্রে তরলটিকে আপনাকে অবশ্যই 1.5 থেকে 2 লিটারের মধ্যে রাখতে হবে, এবং যাদের কিডনি সমস্যা অনেক বেশি তাদের 1 লিটারের মধ্যে এটাতে সীমাবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে বেশ কিছু রিপোর্টের উপর বেস করে আমরা সবজি ও ফলের ব্যাপারেও রেস্ট্রিকশন দিয়ে থাকি। সাধারণত আপেল, পেঁপে এবং নাশপাতি কিডনি রোগীদের জন্য অনেক সেফ ফ্রুটস, তবে এটিও খেতে হবে পরিমাণের মধ্যে। আর বেশ কিছু সবজি যেমন শসা, টমেটো, গাজর ছাড়াও ঢ্যাঁড়স ও ফুলকপি, এই জাতীয় সবজিগুলো যেগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। দর্শক, কিডনি রোগ হলে কোনোভাবেই ভয় পাবেন না, শুধুমাত্র সঠিকভাবে ব্যালেন্সড ওয়েতে খাবার মেনটেন করলে কিডনি রোগ নিয়ে অনেকদিন সুস্থ থাকা সম্ভব। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। শীতে খুশকির প্রকোপ বেড়ে যায়, এই সমস্যা এড়াতে ময়শ্চার সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে, ছোট থেকে শুরু করে বৃদ্ধ সবাই যে কোনো না কোনো সময় কোমরের ব্যথায় ভুগে থাকেন, তো বিভিন্ন কারণে এটা হয়ে থাকে। যেমন বেশিরভাগ আমাদের দেশের লোকজনের ক্ষেত্রে, যেহেতু আমাদের দেশের লোকজন বেশি কাজ করতে হয় তাদের, এই জন্যে সাধারণত তারা ভারী ওজন বহন করার জন্য এই সমস্যাটা পড়ে থাকেন। আর কোমরের যে মাংসপেশিগুলা, এই মাংসপেশি অপেক্ষাকৃত একটু দুর্বল থাকে, তা যে কোনো টান লাগলে, মাংসপেশি সংকোচন হলে, হ্যাঁ, ছোটোখাটো আঘাতে, হ্যাঁ, কোমরের হাড় যদি ক্ষয়ে যায়, হ্যাঁ, এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যারা মেনোপজ মহিলা, তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস যেটা আমরা বলি, এই সমস্যায় কোমরের ব্যথাটা বেশি হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।